দীঘার সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন এক যুবক। নুলিয়ারা তাকে উদ্ধার করেছেন। জানা গেছে নিষেধাজ্ঞা অমান্য করে জলে নামায় এই বিপত্তি। দীঘার সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন যুবক, যুবককে উদ্ধার করলেন নুলিয়ারা। দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিলেন এক পর্যটক, সঙ্গে সঙ্গে তাকে দেখতে পান নুলিয়ারা। প্রাণের ঝুঁকি নিয়ে সেই পর্যটককে উদ্ধার করে নুলিয়ারা। তলিয়ে যাওয়ার হাত থেকে যুবককে উদ্ধার করে দীঘা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা সূত্রে জানা যায়, তলিয়ে যাওয়া যুবকের বাড়ি বসিরহাট এলাকায়, যুবকের নাম গজবুল ইসলাম। পুলিশের পক্ষ থেকে যুবকের প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। রবিবার মানেই ছুটির দিন, আর এই রবিবারে দীঘার সমুদ্রে ভিড় ছিল চোখে পড়ার মতো। মোকার কারণে বেশ কিছুদিন ধরেই সমুদ্র এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছিল, পাশাপাশি সমুদ্রে নামলেও সমুদ্রের গভীরে যেতে বারণ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু প্রশাসনের সকল নিষেধাজ্ঞাকে অমান্য করে অনেক পর্যটকরাই সেদিন নেমে পড়ে দীঘার সমুদ্রে। জানা যায় সমুদ্রে সে সময় ভাটা চলছিল, সেই কারণে অনেক পর্যটকরাই এদিন সমুদ্রে স্নান করতে নেমেছিল। হঠাৎই জোয়ার আসতেই নুলিয়াদের পক্ষ থেকে সমুদ্র থেকে চলে আসতে অনুরোধ করা হয়েছিল পর্যটকদের। বেশ কিছু পর্যটক উঠে আসলেও বসিরহাটের বাসিন্দা ওই যুবক নিষেধাজ্ঞাকে কোনো রকম কোনো তোয়াক্কা না করেই সমুদ্রে চলে যান স্নান করতে। সমুদ্রে নামার পর যুবক বুঝতে পারে সে তলিয়ে যাচ্ছে। তখন বিপদ বুঝতে পেরে হাত উঁচু করে ওই যুবক চিৎকার করতে থাকে। এরপর তলিয়ে যাওয়া যুবককে দেখতে পেয়ে নুলিয়ারা তৎপরতার সাথে যুবককে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। যুবক তার ভুল স্বীকার করেছে। এই ঘটনায় যুবক জানান, নিষেধাজ্ঞা জারি করা ছিল, আমি এই বিষয়টি জানতামই না। আমি সমুদ্রে স্নান করতে নেমেছিলাম, হঠাৎই জোয়ার আসায় আমি তলিয়ে যেতে থাকি। এরপর আমি বিপদ বুঝতে পেরে হাত উঁচু করে চিৎকার করতে থাকি। তড়িঘড়ি করে নুলিয়ারা আমাকে উদ্ধার করে। আমি বিষয়টির জন্য খুবই দুঃখিত। আজ যে কোনো মুহূর্তে একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমি খেলতে খেলতে চলে গেছি অদূরে, আমি হাঁপিয়ে গেছিলাম, প্লাস আমি হেল্পও চেয়েছিলাম, তা সত্ত্বেও উপরওয়ালা মালিকের ঢেউতে আমি ফিরে আসতে পারিছি। কিন্তু আমার ধারণা ছিল না যে আমি অদূর চলে যাব, আমি জানি কিছুটা যাবো আবার রিটার্ন আসবো। নিজেই বুঝতে পারছিলাম যে তলিয়ে গেছে, নিজেই বুঝতে পারছিলাম স্যার আমি তলিয়ে যাব। আমি দম শেষ করে ফেলেছিলাম, ঠিক আছে। তো উপরওয়ালা ইচ্ছা জোয়ারটা আসতে আমি ঢেউ ভাসতে ভাসতে আমি চলে এসেছি। জি স্যার আমি হেল্প চেয়েছিলাম এনাদের। আমি ওই গেঞ্জি দেখে কালার দেখে আমি হাত দেখিয়েছি, দুবার তিনবার হাত দেখিয়েছি স্যার। কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। জি স্যার, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি মানছি স্যার। নিষেধাজ্ঞা সত্ত্বেও নেমেছো কেন সমুদ্রে? জি স্যার, নিষেধাজ্ঞা আমি স্যার এটা আমি খেয়াল করি না, আমি পড়ালেখা জানি না স্যার। হ্যাঁ, কোথায় লেখা আছে আমি জানা জানা নাই। জিজ্ঞেস করেছিলে যে আজকে স্নান করতে পারবে? জি স্যার, না স্যার। সবাই তো কাছে স্নান করছে, সবাই কাছেই করছিল স্যার। আমি স্নানের এক্সপার্ট না স্যার। না নো স্যার, নো স্যার। তাহলে কেন সমুদ্রে যাবেন? আমি ভুল করে স্যার চলে গেছি। ঘটনা ঘটে গেলে কি হতো? জি স্যার, এটা হচ্ছে আমার অন্যায় হয়েছে, আমি তার জন্যই তো বলছি স্যার। আমার অন্যায় হয়েছে, দুর্ঘটনা ঘটতে পারতো, আমি আজকে মরেও যেতে পারতাম স্যার। আমি আমি যে জায়গায় চলে গেছিলাম আমি বুঝতেই পারি না স্যার আমি অতদূর যাবো। আচমকাই দীঘার সমুদ্রে এক যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে পুলিশ প্রশাসন ও নুলিয়াদের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দীঘা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।